والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. رجال كريم معلش تيك بس نكوت شنجي তার এক বন্ধুর হয়ে যে সে প্রশ্ন করেছে, দেখা যায় আমাদের ব্যবসা নীতিতে এখন টিভি ঢুকে গেছে, অর্থাৎ মুদিখানা হোক হোটেল হোক টিভি ছাড়া ব্যবসা জমছে না। টিভিতে নাচ গান চলছে, এখানে লোক টিভি দেখছে, সিনেমা দেখছে, নাটক দেখছে, চাও খাচ্ছে, বিস্কুটও খাচ্ছে। এখন তার প্রশ্ন হলো যে এই সমস্ত চা স্টলে বা হোটেলে খাওয়া জায়েজ আছে কি না। তিনি বলছেন যে আমি বলেছিলাম যে সব জায়েজ নয়। তো প্রতি উত্তরে তার বন্ধু বলেছিল এখন তো কম্পিটিশনের যুগ, এভাবে সব দোকানে টিভি রয়েছে, টিভি না থাকলে তো আমার এখানে বেচা কেনা হবে না। আসলে দেখেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, পারতপক্ষে আল্লাহকে ভয় করে চলাই উচিত। যদি টিভি আমার ব্যবসায় লাভ এনে দেয় মনে করি, তাহলে এটা শয়তানের প্রবঞ্চনা। ইয়াঈদুকুম ওয়া ইয়ামান্নিকুম, ইয়াঈদুহুম ওয়া ইয়ামান্নিহিম। আল্লাহ বলছেন ইয়াঈদুহুম, শয়তান তোমাদেরকে ওয়াদা করে, ইয়ামান্নিহিম তোমাদেরকে সে নিরাপদ বানিয়ে দেয়, নিশ্চিন্ত বানিয়ে দেয়। ওমা ইয়াঈদুহুম শয়তানু ইল্লা গুরুরা, আর শয়তানের ওয়াদা ধোকা ছাড়া কিছু নয়। তাহলে বাহ্যত দৃষ্টিকোণ থেকে আপনি টিভি দিয়ে অশ্লীল এই সিনেমা নাটক দেখিয়ে মানুষকে ধরে রাখবেন এবং তাদের মাঝে চা পান বিক্রি করবেন, এই পয়সাতে আপনার বরকত থাকবে না। এই পয়সা আল্লাহ আপনার বরকত শূন্য করবে, আপনার সন্তান সন্তান আপনার কাজে আসবে না, তারা আপনার নাফরমান হবে। এই টাকাতে লাথি মারেন, এই টাকাতে থুতু মারেন, এ ধরনের ব্যবসাকে লাথি দেন। আপনি সৎ থাকার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে দেখবেন যে অবশ্যই অবশ্যই পথ খুলে দেবে, তাদের সমানই আপনি কামাইতে পারবেন। হ্যাঁ, আল্লাহ বলছে আমি ইত্তাকিল্লাহ যে আল্লাহ মাখরাজা, যে আল্লাহকে ভয় কর, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। ওয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে তুমি চিন্তাই করো নাই। ওয়ারজুকুহু, আল্লাহ তাকে রিজিক দিবেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিক দিবেন যে সে চিন্তাই করে না। আমার এক বন্ধু সিগারেট ব্যস্ত তার দোকানে, আমি তাকে ওয়াশ করতে করতে এক বছর পর সেটা ফল প্রসূ হয়েছে, সে বিড়ি বেচা কেনা বাদ দিয়েছে সম্পূর্ণরূপে। এবং সে বলে ইদানিং আমাকে যে শায়েখ আমার লাভ আরও বেশি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল্লা ইস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। খবিস জিনিস আর ভালো জিনিস কখনো সমান হয় না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে খবিস জিনিস পছন্দ, যদিও খবিস জিনিস তোমার পছন্দ হয় না কেন, মানে এই যে টিভি রেখেছেন এটা আপনার পছন্দ হচ্ছে, যে ব্যবসায়িক একটা টেকনিক, আপনার এখানে সিনেমা চলছে, নাটক চলছে, আর জনগণ এসে বসছে, দেখছে, বসে থেকে এই জন্য তখন চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে। এটা বলো আজ কাসরাতুল খাবিস, যদিও খারাপের জিনিস তোমাকে পছন্দনীয় করে তোলে, তোমার কাছে পছন্দ হয়। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই খবিস জিনিস ছেড়ে দাও। ইয়া উলিল আলবাব, হে চিন্তাশীলেরা, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হতে পারো। এই সমস্ত টিভি রেখে ব্যবসা কোনো মুসলমান ইমানদারের পক্ষে উচিত নয়, বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি আপনার টিভিটা আপনি নিয়ন্ত্রণ করেন, শুধু ওয়াজ শুনছেন, শোনাচ্ছেন, ওয়াজ শোনাচ্ছেন, ওয়াজ শুনছে, ভাই আমার এখানে অন্য কিছু নাই, ভাই আমার এখানে ওয়াজ হবে, ওয়াজ যদি শোনো তাহলে শোনো বসো, এবং রিপ্লেসমেন্ট করতে পারেন, ওয়াজ শুনান, হ্যাঁ তাহলে ঠিক আছে। কিন্তু আপনি খবরের অজুহাত দিয়ে টিভি রাখবেন, এখন খবরের মাঝে মাঝে তো অশ্লীলতা আসে, আর খবরকে একটা শয়তানে একটা অসসা দিয়ে খবরের মাধ্যমে সব কিছুকে জায়েজ করে দেয়। বলে আমি খবর দেখার জন্য হুজুর টিভিতে দোকানে রাখছি, খবরের আগে পরে যে তুমি দেশে সিনেমা চালাচ্ছ সেটা তুমি হিসাব করছো না কেন? এটা শয়তানের প্রবঞ্চনা ভাই, শয়তান এইভাবে মানুষকে প্রবঞ্চিত করে। বলে এফ আল ওলা হারাজ রব্বুকা গফুর, তুমি এই পাপটা করো, তোমার রব তো অনেক বেশি ক্ষমাকারী, তোমাকে তো ক্ষমা করবে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবা। এটা ঠিক নয় ভাই। যারা ব্যবসায়িক আছেন, যারা আমার এই প্রশ্নের উত্তরটি শুনছেন, আজকে তওবা করেন, আজকে থেকে টিভিতে
টিভিকে নিয়ন্ত্রণ করেন, হয় আওয়াজ শোনান, আনালে টিভিকে ঝাঁটা দিয়ে বিদায় করে দেন দোকান থেকে। দেখবেন আল্লাহ আপনাকে কোনো না কোনো দিক থেকে এই ঘাটতিটা পূর্ণ করে দেবে, আপনি একটা সফল ব্যবসায় হবেন, লাভ পাবেন। আর আপনি আখেরাতমুখীর ব্যবসা করুন, এরজুনা তিজারত আল্লাহ তাবর। আল্লাহ মোমেনদের প্রশংসা করতে গিয়ে বলেন, কিছু মোমেন আছে যারা ব্যবসা বাণিজ্য করলেও এরজুনা তিজারতান, এমন ব্যবসা চায় লান তাবর যে ব্যবসা শেষ হয় না, অর্থাৎ পরকালীন মুখী ব্যবসা সে করে যায়। দুনিয়াতে খাসারা খাইলেও, লাভ লোকসান গুনলেও তারা তাতে ধৈর্য হারা হয় না, যে তারা তাদের ব্যবসাটা আখেরাত কেন্দ্রিক করে দিতে পেরেছে। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দেবো, আকালা মুসলমান আকালাহুল্লাহ আমার কেয়ামা। সাধারণ ব্যবসা নীতিতে আছে বিক্রিত মাল ফেরত নিষেধ, কিন্তু ইসলাম বলে যে বিক্রিত মাল যে ফেরত দেবে তাকে আল্লাহ কেয়ামতের দিন সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আসুন আজকে ইসলামী নীতিতে ব্যবসা করি, টিভিকে ঝাঁটা দিয়ে বিদায় করি দোকান থেকে, আর নাহলে টিভিকে নিয়ন্ত্রণ করি এবং অপরের আপনার লাভে যেন আমি লোভী না হই এবং লালসায় পতিত হয়ে যেন আমি ঈমান হারা না হই। আল্লাহ সে তৌফিক আনায়াত করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবীনা মুহাম্মদ। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد